ओके अभी तो अच्छी एक स्टार्ट लैंडिंग पे स्टोरी हो का ओके ओके बैकग्राउंड टप लाकर से ओके तो ये कौन लोग ओके तो डिसेशन नहीं हो सेट सेक्शन नहीं हो शेट तो डिटा रो थक बे ओके नहीं लम मेरे प्लस आइकन तो क्लिक कर एलिमेंट्स इंपोर्ट कर बो এটা আগে ইন্টারসেকশন টেক্সট এডিট করে আসি ওকে ক্লিক করলাম দেন কন্টেন্ট টু ইট অ্যাজ এ বক্স আমি চাচ্ছি ফুল উইথ ওকে ফুল উইথ দিলাম তো তারপর হচ্ছে এলিমেন্ট ইম্পোর্ট করব আমি চাচ্ছি এই জায়গায় একটা ইমেজ দিতে ইমেজ ওকে ট্র্যাকার এনে ড্রপ করে দিলাম ওকে ওকে হয়ে গেছে তো ক্লিক করলাম দেখি কন্টেন্ট আপলোড করি ইমেজটা চুজ ইমেজ একটা ইমেজ চুজ করি আমি ইনসার্ট মিডিয়া ওকে আমি চাচ্ছি ইমেজটা ইনসার্ট করে দিলাম ওকে সেট করে দিলাম ওকে হাইট আছে মিনিমাম হাইট সিলেক্ট করে দিলাম মিনিমাম হাইট দিলাম ওকে নো দরকার নেই এত জায়গায় স্পেস মিনিমাম হাইটটাই থাক ওকে থাকলো তারপর হচ্ছে দেখি সেটি একটু ভিউ করে দেখেছি ওকে সেট লোড নিচ্ছে ওকে দেখেন চলে এসেছে এই ইমেজটা এই সাইডে ওকে আমি চাইছি এই সাইডে কিছু টেক্সট থাকুক ওকে একটা টেক্সট এডিটর নিব ট্রাক রনে ড্রপ করে দিলাম দেখেন আর এখন আমি এই জায়গায় লিখব ইফ কি ফিট ইউর বডি your body fit in life sorry like na life sorry keep like a double like say keep fit your body fit in life okay and then ami edit digital kore debo this time টেক্সট কালার যাচ্ছি এই কালারটাই থাকবে মেনুর যে মেনুর যে আইটেমের কালার নিয়েছে এই কালারটা যেন থাকে ওকে ওকে ট্রাক কালার কপি করলাম কপি করে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম ওকে দেখুন কালারটা চলে এসেছে ওকে টাইপোগ্রাফি আমি যে লেখাটা একটু চেঞ্জ করতে চাচ্ছি ফন্ট ফ্যামিলিটা ওকে সরি এই কালার এটা এতটা বেশি সুন্দর দেখা যাচ্ছে না আমি যাচ্ছি অন্য একটা স্কেপ করতে না এটা অত সুন্দর না এটা আগে একটু টেক্সট সাইজটা একটু বড় করে আসি দেন দেখা যাবে কি হয় ওকে ওকে 47 পিক্সেল থাক ওকে ফোন ফ্যামিলি ট্যাবটা চেঞ্জ করে আসি ওকে আর
সরি, এটা শুধু যাচ্ছে না। ওকে, আর্যু ব্ল্যাক, এটা দিকে দেখি। ওকে, হ্যাঁ এটা সুন্দর লাগতেছে, একটু লেখা একটু মোটা হয়েছে, জিন্সের তো লেখাটা একটু মোটা সোটা থাকতে হবে, একটু স্ট্রং দেখাতে হবে। ওকে, আমি চাইছি টেক্সটটা একটু এটার সাথে লেগে থাকুক, ছবির সাথে একটু লেগে থাকুক, তো এটার জন্য একটা কাস্টম পজিশন সেট করতে হবে। তো এর জন্য অ্যাডভান্স সেকশনে যেতে হবে, অ্যাডভান্স সেকশনে গেলে কাস্টম পজিশন ক্লিক করতে হবে, দেন কাস্টম উইথটাও কাস্টম দিতে হবে, আর পজিশনটা সিলেক্ট দিতে হবে। ওকে, দেন ট্র্যাক করে ড্রপ করলাম, টেনে টেনে এখন যে জায়গায় ইচ্ছা ওই জায়গায় লাগানো যাবে। ওকে, দেখলাম সেটেন্ডের ফলটা হয়ে গেছে, এটা অ্যাবসলিউট দিতে হবে। ওকে, অ্যাবসলিউট টানতে হবে। ওকে, টেনে দিলাম। ওকে, সেটার দিকে একটু থাকুক। ওকে, দেখি একটু কি অবস্থা হয়েছে, এই আইকনটা দিলে ক্লিক করলে দেখা যাচ্ছে একটা লেখাটা আর হচ্ছে ছবিটা অনেক বেশি দূরে হয়ে গেছে, চাচ্ছি দুইটা এক জায়গার মতো থাক। ওকে, থাকতেছে। ওকে, থাকলাম, দেন কনজেন্ট। ওকে, এটা ডট বসিয়ে দিই, সুন্দর লাগবে। ওকে, দিলাম ডট বসিয়ে, তারপর অ্যাডভান্স এই জায়গার কিছু করার নাই, আমি চাচ্ছি কিছু টেক্সট দিতে, ছোটো কিছু প্যারাগ্রাফ নিতে। ওকে, টেক্সট এডিটর। ওকে, টেক্সট তুলে এসেছে, দিয়ে কাস্টম পজিশন, একটা কাস্টম পজিশন সেট করে দিই। ওকে, কাস্টম পজিশন, ওকে কাস্টম পজিশন সিলেক্ট করলাম, উইচটা দিলাম, কাস্টম পজিশন দিলাম। অ্যাবসলিউট, ওকে, ট্র্যাক করে এনে দিয়ে দিই, কন্টেন্ট একটু বেশি হয়ে যাচ্ছে, কন্টেন্টটা একটু কমিয়ে দিই। ওকে, দিলাম কমিয়ে, সরি। ওকে, জটিল উপরে উঠে দিই, সাথে মেশিনও লাগানো থাক। ওকে, ডিজিটাল করে আসি, টেক্সট কালারটা চেঞ্জ করে দিই, টাইপোগ্রাফি সাইজটা বড় হয়ে গেছে। ওকে, এটা দিয়ে একটা কাস্টম সাইজ লিখে দিই 18 পিক্সেল। ওকে, 18 পিক্সেল আই থিঙ্ক পারফেক্ট, দেন কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, হোয়াইট ইজ গ্রেট, ওকে গ্রেট লাগছে। ওকে, এটা দেখে আসি, ওকে সুন্দরই লাগতেছে। সাইজটা একটু করে দেখি, হচ্ছে এটা দেখছি আমি। ওকে, এখন একটা বাটন আটরে সার্চ বার নেই, ওকে সেন্টার ট্রাক রানে তো ড্রপ করে দিলাম। ওকে, সমস্যা হচ্ছে বোধ হয়, হচ্ছে না, সমস্যা
সমস্যা হচ্ছে হয়তো কাজটা পজিশনটা ঠিক করতে পারছি না, এটা ব্যাকগ্রাউন্ড রাতে দেখা যাচ্ছে না, কথা নিচ্ছেন না। ওকে দেখি কোনো জায়গায় নেই কি না, না এটা নিচ্ছে না, কোন জায়গায় ট্রাকটা ড্রপ করতে পারছি না। ওকে ওকে দেখ সমস্যা নেই, আমি হচ্ছে একটা বাটন দিব, বাটন ওকে ট্রাক ট্রাক করে দিল বাটনটা। ওকে বাটনটা চলে এসেছে, একটা কাস্টম পোজ স্টাইল দিলাম, যে টেক্সট কালার রক যেটা আছে সেটাই থাক, আরো সাদা দিয়ে দিলাম, যে কন্টেন্টটা চলে আসছে। ওকে বাটনটা চলে এসেছে, ওকে বাটনটা বাটনটা টেক্সট এটা অ্যাডভান্স টেক্সটটা দিই, টেবল টাইপ পজিশনটা সেভ করে আসি, কাস্টম পজিশন ক্রান্তি আমি নিচে বসাবো। ওকে কাস্টম পজিশন অ্যাবসলেন্ট, ওকে ট্রাক করে মাঝখানে বসালাম, এমনি স্টাইলে চলে যাই, ডিফল্ট টেক্সট ওকে গেট আস, টেক্সট থাকবে গেট আস, ওকে বাটন টাইপ থাকবে ওয়ার্নিং, ওকে একটা লিঙ্ক দিলাম https://. দেখি টেক্সট কালারটা দিই সাদা, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার পেস্ট করে দিলাম, আগে কালারটা ছিল ইয়া কপি করা ছিল, ওকে দিলাম, অনেকক্ষণ হবার আসি, এবার টেক্সট কালার যা আছে তাই ধর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ওকে এই কালারটা আসেনি, সুতরাং একটা কালার চলে এসেছে, দেখছি এক্স্যাক্টলি এই কালারটা, ওকে কপি হয়ে গেছে। দিলাম ওইটা দিলাম, একটা উইড বর্ডার দিয়ে একটা সলিড বর্ডার দিলাম, ওই দিলাম 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল একটু বেশি হয়ে গেছে, সরি 8 পিক্সেল দিয়ে দিই, ওকে 8 পিক্সেল দিলাম, দেখি কি অবস্থা। ওকে সুন্দর হয়েছে, ওকে আমি দিচ্ছি ফুটের ব্যাকগ্রাউন্ডটা, যে টপের ব্যাকগ্রাউন্ডটা যে কোনো ব্ল্যাক কালারে থাকে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু ব্ল্যাক থাকবে, তো স্টাইলে গেলাম কালার, ওকে ব্ল্যাক করে দিলাম, ওকে তো
দেন দেখি সাইটটা একটু দেখে আসি। ওকে এখন হচ্ছে এই লেখাটা একটু বড় হয়ে গেছে, সাইড অনেক জায়গা হয়ে গেছে, ছবিটা ছোট হয়ে গেছে, আমি চাচ্ছি ছবিটা একটু বড় করতে। ওকে দেন চাপিয়ে দিলাম, লেখা যে কলামটা সেটা চাপিয়ে দিলাম। ওকে একটু ট্রেনের দূরে না একটু কাছেই থাকা দরকার। ওকে বাটনটা একটু সমান করে মাঝখানে রাখলাম, একটা সাইডে রাখলাম। ওকে সুন্দর হয়েছে, সাইড একটু বড় হয়েছে। একটা সেকশন নিবো, আরেকটা সেকশন, সেকশনে তিনটা কলাম থাকবে। তিনটে রো, ওকে নিলাম। এরপর টেক্সট এডিটর ক্লিক করলাম, আনলাম। তো আচ্ছা আচ্ছা, এটা একটা হেডিং থাকবে আর নিচে কিছু টেক্সট থাকবে। ওকে একটা হেডিং নিয়ে দেখি সব বড় হয়ে গেছে। হেডিংটা টেনে এনে দিই। ওকে এসে গেছে, টেক্সট অ্যাড করি, এরপর কিছু মার্কেট অ্যাড করি, কেটে ক্লিক করি, ওকে মার্কেট চলে আসছে, পেস্ট করি, সরি কপি হয়নি। পেস্ট করে দিব, ওকে পেস্ট করে দিলাম। পেস্ট হয়েছে, যেটা স্প্রাইট সরি স্প্রাইট সরি স্প্রাইট হয়ে গেছে, আমি স্প্রাইট চাচ্ছি। ওকে অ্যান্ড দেন স্প্রাইট চাচ্ছি, এটা ডিলিট করে দিই কারণ সেটা কপি করে দিলে এক স্টাইলে কপি করে দিলে হবে। ওকে এটা কপি করে ডুপ্লিকেট করে দিচ্ছি। ওকে আমি তিনটা ডুপ্লিকেট, ওকে শর্ট সময় করার জন্য দিলাম। ওকে আমি চাচ্ছি এটার মাঝখানে অ্যালাইনমেন্টটা চাচ্ছি মাঝে। ওকে এটার অ্যালাইনমেন্টটা যেন মাঝে হয়, ওকে মাঝে দিলাম। এটার অ্যালাইনমেন্টটা করতে হবে, অ্যালাইনমেন্টটা মাঝে, টেক্সটগুলো অ্যালাইনমেন্টটা মাঝে। ওকে দিলাম, একটু ব্যাকগ্রাউন্ড এইটার কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা মাঝেরটা, ব্যাকগ্রাউন্ডটা কালারটা একটু অন্য যাচ্ছে। ওকে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার দিলাম, ওকে লাল দিব, সাদা হয়ে গেছে, লাল দিতে। ওকে নাম দিলাম, টেক্সট অন্যরকম হয়ে গেছে, টেক্সট একটু ঠিক করে আসবো। টেক্সট স্টাইল, টেক্সট কালার সাদা, ওকে ঠিক আছে। এখন এটা টেক্সট টেক্সট কালার আসবো, টেক্সট কালার সাদা দিই। ওকে সুন্দর হয়েছে, এখন এটি একটু নিয়ে আসি, ওকে সুন্দর হচ্ছে। টাইপোগ্রাফি লেখার সাইজটা একটু বড় হয়ে গেছে, এটা কাস্টম সাইজ বসে লিখে দিই 10 পিক্সেল। ওকে 18 পিক্সেল, ওকে সবকিছু মনে রাখতে হবে। আচ্ছা ওকে
টাইপোগ্রাফি 18 পিক্সেল, ওঠে দিন তারপরে ওকে অ্যালাইনমেন্ট মাঝে, ওকে পারফেক্ট। একটু সিন করে আসি, তারপর আমি চাচ্ছি এই জায়গায় একটু ডিভাইডার থাক, ওকে ডিভাইডারটার জন্য একটা সেকশন নেই, ওকে একটা সেকশন উপর একটা ডিভাইডার থাকবে, ওকে ডিভাইডার, ওকে ডিভাইডার দিলাম। ওকে টেক্সট ভেন্ডার দিলাম, আইকন দেখবে এটা সঙ্গে আইকন লাইব্রেরি, আইকন লাইব্রেরি টেক্সট ভেন্ডার, ওকে অ্যারো ডাউন দিলাম, চেক করলাম, ওকে স্টাইলটা একটু করে নিয়ে আসি, কালার দিই, কালারটা আমি চাচ্ছি এই কালারটাই থাক, এই কালারটা কপি করা হয়ে গেছে, পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম, সরি আইকন কালার ডিভাইডার কালার আসছে, এখন আইকন কালার চেঞ্জ করতে হবে, এখন সাইজ একটু বড় করে দিই, ওকে বড় করে দিলাম, প্রাইমারি কালারটা চেঞ্জ করে দিই, পেস্ট করে দিলাম, ওকে প্রাইমারি কালারটা চেঞ্জ, ফ্রেমটা একটা ফ্রেমের মধ্যে থাক, ওকে ফ্রেমের মধ্যে অ্যাডভান্স, অ্যাডভান্সে হচ্ছে মোশন ইফেক্ট দিয়ে ফেডে ডাউন, ওকে নিচে নামবে, স্টাইলটা একটু ওয়েট, আইকনের ইয়েটা একটু একটু বেশি হয়েছে, সাইজ একটু কমিয়ে দিলাম, আর একটু পাওয়ার অন করে দিই, ওকে ওকে পারফেক্ট দিলাম, একটু দেখে আসি, আগে সুন্দর হয়েছে, কিন্তু এই দুইটার ওইটা বক্স হয়ে গেছে, হচ্ছে যে খুলবে কন্টেন্ট সেকশনটা বক্সড ফুল উইথ, নিচে সেকশনটা বক্স হয়ে গেছে, মানে হচ্ছে ফুল উইথ, ওকে বক্স ফুল উইথ, মিনিমাম হাই সেকশন একটা হাই সেট করে দেবো, মিনিমাম হাই, ওকে দেখি এবার কি অবস্থা হয়েছে, ওকে সুন্দরই লাগতেছে, নিচে আসি, এখানে একটা সেকশন নেই, ওকে নিলাম সেকশনটা, ওকে একটা হাইট দিই, মিনিমাম হাইট, মিনিমাম হাইট ফুল উইথ, ফুল উইথ না হলে তেল একটু বেশি হয়ে যাবে, কালার ওকে কালারটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা সামনের দিকে একটু গ্রে কালার দিয়ে, ওকে এরকম থাক, শেপ ডিভাইডার একটা শেপ ডিভাইডার দিয়ে, বটমের দিকে থাকবে শেপ ডিভাইডার, পিজি পিজি না, এইটা হচ্ছে ওয়েবস ডিওর মধ্যে একটা কিছু থাকবে, ওকে দিলাম, তো এই টেক্সট নিব, একটা একটা হেডিং নিব, ওকে ট্রাক ড্রপ করে দিলাম, ওকে বড় দিলাম, হার্ট চেস
Let's see what part of the sensor at the global temperature. What see our clients? Okay, what client to people? Okay, Dilam. So it শুনতে ওকে নিলাম পাঠ করলাম লিঙ্কে দিলাম সুন্দর লাগতেছে তারপরে এটাকে এডিট করে চলে এসেছে দেখুন এডিট করতে হবে দেখে দেখে এডিট করবেন। আমি হচ্ছে একটা ইমেজ সেট করে দেখলাম, ওকে এটা দেন, ওকে ইনসার্ট করে দিলাম, চলে এসেছে। এডিট করা যাবে, এডিট করে নেবেন, আমি এডিট করতেছিলাম। ওকে বর্ডার কালার কন্টেন্ট লাগতেছে, বাইশটা কন্টেন্ট স্টাইলটা করতে টাইপোগ্রাফি সাইজটা একটু কমিয়ে দিতে। ওকে আমার প্রবলেম থাকতে সুন্দর লাগে আছে, দেখাচ্ছি না দেখেন কার্সলগুলো নাড়াচাড়া করতেছে। ওকে ওকে দেখেন কার্সলগুলো